ভয়াল রণাঙ্গনে দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছেন। অপারেশন সাকসেসে অংশ নিয়ে মাইন বিস্ফোরণে উড়িয়ে দিয়েছেন সেতু। মুক্তিযুদ্ধে বৃষ্টির মতো অপারেশনে অস্ত্র হাতে অংশ নিয়েছেন। ভিক্ষুক সেজে পাকিস্তানি সেনা ও তাদের দোসর রাজাকার আলবদরদের খবর এনে জানিয়েছেন মুক্তিবাহিনীকে। ধরা পড়ে পাকিস্তানি সেনাদের পাশবিক নির্যাতনের শিকার হয়েছেন সেই বীর মুক্তিযোদ্ধা কাঁকন বিবি। এখন মৃত্যুশয্যায়। দুই বছর আগে স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন। দুই মাস আগে আবার স্ট্রোকে শরীরের ডান দিক অবশ হয়ে পড়েছে। শারীরিক নানা জটিলতার সঙ্গে পাকিস্তানি হায়নাদের সে নির্যাতনের যন্ত্রণাও দেখা দিয়েছে। কথা বলা ও নড়াচড়ার ক্ষমতা হারিয়ে ফেলেছেন। এই মাকে বীর প্রতীক স্বীকৃতি দিতে সরকারের প্রতি আবেদন জানিয়েছেন তার একমাত্র সন্তান। আমার মা এখনো বীর প্রতীক সার্টিফিকেট হয়েছে, বীর প্রতীক বাতা এখনো আমার মায়ের হয় নাই। হাসিনার লগে সাক্ষাৎ করার আমার মার খুব আশা। মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার কারণে নূরজাহান ওরফে কাঁকন বিবিকে তালাক দিয়ে নিরুদ্দেশ হন তাঁর স্বামী। দেশ স্বাধীন হওয়ার পর দীর্ঘদিন এই বীরাঙ্গনার খোঁজও কেউ নেয়নি, ভিক্ষা করে বেঁচেছিলেন। ১৯৯৭ সালে গণমাধ্যমে সংবাদ হলে সরকার ও বিভিন্ন সংগঠন তাঁর সহায়তায় এগিয়ে আসে। দুমুঠো অন্ন আর মাথা গোঁজার ঠাঁই হয় তাঁর। এই আজীবন সংগ্রামী নারীকে বীর প্রতীক উপাধিতে ভূষিত করার দাবি জনপ্রতিনিধিদেরও। এই সম্মান যাতে ইতিহাসে লিপিবদ্ধ থাকে তার জন্য যত দ্রুত সময়ে এটা গ্যাজেট আকারে প্রকাশ করে আগামী দিনের প্রজন্মের কাছেও যাতে তার স্মৃতি অম্লান থাকে সেই ব্যবস্থা নেওয়ার। বীর মুক্তিযোদ্ধা কাঁকন বিবি দেশের স্বাধীনতার জন্য করেছেন সর্বোচ্চ ত্যাগ। জীবদ্দশাতেই তিনি যেন বীর প্রতীক স্বীকৃতি পান, এই প্রত্যাশা সমগ্র সুনামগঞ্জবাসীর। জিনিয়া ইসলাম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।